আছে ধরেন মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন আর মুরে টুপি বলে পরিচিত এটা এ কবর দিবেন সবাই ছিলেন তো দাও 100 টাকা দাও এই যে টুপির সাথে পাসকুল্লির সাথে এটা বেয়াদবি হয় নাই পাসকুল্লি ক্যানকার করা হয় নাই পাসকুল্লি যিনি মাথায় দেয় তিনি সুন্নাত মেনেই মাথায় দেয় সুন্নাত হিসেবে ইসলামী পোশাক টুপি হিসেবে মাথায় দেয় ঠিক কিনা বলেন কিন্তু লা মাযহাবি আহলে হাদিস দাবি করে শুধু বুখারী আর মুসলিম নিয়ে পড়ে আছে আল্লাহর কোরআনের অসংখ্য বিধিবিধান তারা অমান্য করে অস্বীকার করে অসংখ্য সহি হাদিসের হাদিসকে তিরস্কার করে অনকার করে এই সব লামাজহাবিরা ঠিক কিনা বলেন অসংখ্য ইসলামী বিধিবিধান ইসলামী পোশাক ইসলামী সংস্কৃতি নিয়েও তারা বিপক্ষে কথা বলে ইতিমধ্যেই তাদের একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি তারা পাসকুল্লি টুপি নিয়ে খুব অনকার করলো এবং এক ভাইয়ের মাথায় পাসকুল্লি টুপি থাকার কারণে আহলে হাদিসদের এক শায়েক ওনাকে ধরে ওনার মাথার টুপি খুলে ফেলে দিয়েছে এবং আহলে হাদিসদের মতো টুপি কেনার জন্য 100 টাকা দিয়েছে আচ্ছা বলেন এটা কি ইসলামের নামে বাড়াবাড়ি না সহি হাদিসের নামে বাড়াবাড়ি না এই যে টুপির সাথে পাসকুল্লির সাথে এটা বেয়াদবি হয় নাই পাসকুল্লি ক্যানকার করা হয় নাই পাসকুল্লি যিনি মাথায় দেয় তিনি সুন্নাত মেনেই মাথায় দেয় সুন্নাত হিসেবে ইসলামী পোশাক টুপি হিসেবে মাথায় দেয় ঠিক কিনা বলেন কিন্তু এই যে টুপির সাথে বেয়াদবি করা হলো লামাজহাবিরা এই লামাজহাবিরা যে ইহুদিদের দালাল ইসলামী সংস্কৃতি এবং ইসলামী পোশাক আশাকের শত্রু বিশেষ করে মাদ্রাসার যে শত্রু তারা তাতে কোনো সন্দেহ আছে এই যে কয়েক বছর পূর্বে জেএমবি ধরা খাইল না জেএমবি জেএমবি জেএমবির সদস্য এরা সব ছিল আহলে হাদিস এরা সব কি আহলে হাদিস কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়েছিল এটি ইহুদিদের একটি চক্রান্তে যেন মাদ্রাসার বদনাম করে আমার দেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করা যায় সেই চক্রান্তে তারা মাদ্রাসায় ভর্তি হয়েছিল এইসব লামাজহাবিদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে উত্তম মধ্যম দেওয়া উচিত কিনা বলে তারা তারা বলে পাসকুল্লি টুপি নাকি শিয়াদের টুপি জোরে কর শিয়ারা কি পাসকুল্লি টুপি পরে এইসব লামাজহাবিরা ইসলামের দুশ্মন আমরা সবসময় বলে আসছি যে আমাদের শায়েক আজ থেকে 20-22 বছর আগ থেকেই লামাজহাবিদেরকে ইহুদিদের দালাল বলতেছে লামাজহাবিরা ফেতনাবাজ বলে আসতেছে শায়েকের কণ্ঠে শায়েকের নির্দেশনায় আমরা বলে আসতেছি কিন্তু এদেশের মানুষ এদেশের যুব সমাজ সচেতন হয় নাই তারা ইসলামী আন্দোলনের পক্ষে তাদের কোনো ভূমিকা নাই আহলে হাদিসদের শাহবাগি নাস্তিক ব্লগারদের বিপক্ষে তাদের কোনো বক্তব্য ছিল না মূর্তির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য ছিল না সারা দেশের আলেম সমাজ যখন শিরক কুফরের বিরুদ্ধে আন্দোলন করেছে তখন লামাজহাবিরা নাস্তিকদের দালালিতে লিপ্ত ছিল সেই লামাজহাবিদের মুখে পাসকুল্লি টুপির সমালোচনা শোভা পায় না শোভা পায় না শোভা পায় না ঠিক কিনা বলেন তাকবীর নারে রিসালাত ইসলামের শত্রুরা লামাজহাবিদেরকে বয়কট করার সময় এসেছে দ্রুত বয়কট করুন এগুলো করোনা ভাইরাসের মতো ভাইরাস মসজিদে মসজিদে মারামারি সৃষ্টি করে ঠিক কিনা বলেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করে এইসব লামাজহাবিদেরকে বয়কট করুন আমার উদাত্ত আহ্বান থাকবে সকল আলেম ওলামা পীর মশাইখগণ লামাজহাবিদের বিরুদ্ধে লামাজহাবিদের বয়কট করার জন্য তাদের কুফুরি আকিদাগুলো সারা দেশে ঘুরে ঘুরে সরলনামা মুসলমানের সামনে উপস্থাপন করার জন্য ঠিক কিনা বলেন যেন তারা কাউকে ধোকা না দিতে পারে সম্মানিত ভাইয়েরা বলছিলাম